أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যত ভালো কাজ আছে এই সবগুলো ভালো কাজকে যদি একসাথে র‍্যাঙ্কিং করেন, র‍্যাঙ্কিং এ উপরের দিকে চলে যাবে মা বাবার খেদমত কোন। সুবহানাল্লাহ। এজন্য এক সাহাবী বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদাল, ও নবী, এই পৃথিবীর বুকে সবচাইতে ভালো আমল কোনটা? বিশ্বনবী বললেন, তিনটা কাজ পৃথিবীর বুকে সবচাইতে ভালো। জোরে বলেন, কয়টা? এক নম্বরে সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ, সময় মতো যদি আজান দেওয়ার সাথে সাথে জামাতে তুমি সালাত আদায় করো, এর চেয়ে ভালো কাজ আল্লাহর জমিনে হতে পারে? তাহলে প্রথম ভালো কাজ হলো সালাত। প্রথম ভালো কাজ কি? কুরবানির ঈদে গরুর গোশতের সাথে যে সালাত খান, ওইটা নাকি? হ্যাঁ, এই মসজিদে যে সালাত আদায় করি, ঠিক কি না? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বললেন, এক নম্বর ভালো কাজ হলো সময় মতো নামাজ, দুই নম্বর সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা, তিন নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনকে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, দিনের আন্দোলন করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা, ওই জিহাদ হলো তিন নম্বরের ভালো কাজ। তার মানে এই পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে মা বাবার খেদমতটা আছে না নাই? আবার আরেক হাদিস বললেন, বিশ্বনবী বললেন, মা বাবার খেদমত করা জিহাদের চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। বাড়িতে যে কয়েন চিল্লায় পড়েন, আল্লাহু আকবার। এক সাহাবী আসলো বিশ্বনবীর কাছে, ইয়াস্তাযিনুল জিহাদ, এসে বলল, নবী আমারে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তোমার আব্বা আম্মা কেউ বেঁচে আছে নাকি? সাহাবী বললেন, আছে। বিশ্বনবী বললেন, জিহাদে যাওয়ার দরকার নাই, ফাফিহিমা ফাজাহিদ, ঘরে যাও, বাবা মার খেদমত করো, মা বাবার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা। আপনার আব্বা আম্মা যদি খুশি হয়, খুশি হয়ে যায় কে? আব্বা আম্মা বেজার হলে বেজার হয় কে? রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদ। আপনার বাবা মা যদি আপনার উপর খুশি হয়ে যায়, রব্বুল আলামিন আরশের উপর থেকে আপনার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বাবা হলো আমাদের বড় পীর সাহেব, মা হলো সবচেয়ে বড় ওলি। পৃথিবীর সবগুলো ওলি মিলে যদি একটা গ্লাসের পানির মধ্যে পুরো কোরআন খতম করে ফু দেয়, আর আপনার আম্মা যান যদি শুধু বিসমিল্লাহ পরে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আল্লাহর কসম, আপনার মা যেই গ্লাসের পানিতে ফু দিয়েছে ওই দোয়াটা সবার আগে কবুল হয়ে যাবে। কি বরকত, কি নেয়ামত! ঘরের মধ্যে থইয়া আমরা কই যাই? ডাব লইয়া, লাউ লইয়া, মুরগি লইয়া, ঠিক কি না? এজন্য খেদমত করতে হবে মা বাবার, দোয়া নিতে হবে মা বাবার কাছে। অনেক কপাল পোড়া আছে, মাজারে যে মশারি দেয় কিন্তু নিজের বাবারে মশায় কামড়ায়, মারে মশায় কামড়ায় আসে না নাই, মাজারে মশারি টাঙ্গায় রাখে, ওর বাবারে কামড়াবে, বন্ডের এক শের, ঠিক কিনা? এই বন্ডের সাথে, বন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক? দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে বন্ডামি, 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 বন্ডামি। এদেশে বন্ডামি আছে না নাই? এলাকা একটু কম না? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা আছে না নাই? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, বন্ডামি, 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 ছাইড়া দে, ছাইড়া দে, বন্ডামি, ঠিক কি না? এজন্য এই বন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অনেক কপাল পোড়া, মাজারে যে মশারি টাঙায় কিন্তু নিজের মায়েরে মশায় কামড়ায়, নিজের বাবারে মশায় কামড়ায় আছে না নাই? পৃথিবীর সবাই মিলে দোয়া করলেও কবুল নাও হতে পারে, কিন্তু মা দোয়া করার সাথে সাথে এই দোয়াটা কবুল করে নেয় কে? এজন্য বিশ্বনবী বললেন, জান্নাত তোমাদের মায়ের পায়ের তলায়, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, শোনো,
আটটা জান্নাত আমি তৈরি করে রেখেছি তোমাদের জন্য, আর এই জান্নাত গুলো আছে তোমাদের মায়ের পায়ের তলায়। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আমি এই পৃথিবীর পুরুষ মানুষগুলোর পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে মাটি আর বালি, আর এই পৃথিবীর মহিলা মানুষদের মায়েদের পায়ের নিচে আল্লাহর জান্নাত আছে না নাই? জোরে বলেন। তাহলে যেই মায়ের পায়ের নিচে জান্নাত, ওই পায়ের দাম বেশি না কম? এই পৃথিবীটার 1000 বার বিক্রি করলে বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা শেয়ারের দাম হবে? আর যে আটটা জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা দুইটার দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলেন। এই জন্য দোয়া চাবেন মায়ের কাছে, দোয়া চাবেন বাবার কাছে, হাদিয়া দিবেন সবার আগে আম্মারে, সবার আগে আব্বারে। চাকরি থেকে বেতনটা পাওয়ার পরে ওইখান থেকে সবার আগে যে টাকাটা হাতে তুলে দিবেন, ওই টাকাটা মায়ের হাতে দিবেন। কার কাছে? নাকি বউয়ের হাতে? বউয়ের হাতে দিবেন, কিন্তু আগে মায়ের হাদিয়া করবেন, ঠিক কি না? কারণ বউ গেলে বউ পাওয়া যায়, বন্ধু গেলে বন্ধু পাওয়া যায়, গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায় নাকি? জোরে বলেন। মা চলে গেলে মা আর ফিরে আসে না। এজন্য বিশ্বনবী বলেন জান্নাতের দুইটা স্পেশাল দরজা আছে, এক দরজার নাম আব্বা আর এক দরজার নাম আম্মা। এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বলেন এই দুইটা দরজার সাথে কেমন আচরণ করবা এটা তোমার ডিসিশন। ওমা জান্নাতু কাওয়া নারু, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার সাথে যদি ভালো আচরণ করো, আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে? আর মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, জাহান্নাম গুলা তৈরি আছে না রাই? মা বাবা যদি হিন্দু হয়, যদি বৌদ্ধ হয়, যদি খ্রিস্টান হয়, নাস্তিক হয়, তারপরে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে নাকি হিন্দু হওয়ার কারণে বাদ দিয়ে দিবেন? বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে, ওই ফ্যামিলির ছেলে তাফসির মাহফিলে আইসা কোরআনের কথা শুনে মুফাসসিরে কোরআনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আছে না নাই? কিন্তু মা মুসলমান হয় নাই, বাবা মুসলমান হয় নাই। খবরদার, মা বাবা হিন্দু থাকলেও তোমার মা বাবা তার জন্য খরচ করবা, ভালো আচরণ করবা, তার কাছ থেকে আশীর্বাদ নিবা, মা বাবার দোয়া আশীর্বাদ কবুল করে নেয় কে? এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, কোনো বিষয় না। আসমা বিনতে আবি বকর বিশ্বনবী শালী, বিশ্বনবী শালীর নাম কি? আসমা বিনতে আবি বকর। বিশ্বনবীরে বললেন নবী আনা মুসলিমা, আমি মুসলিমা, আমার আম্মা মুশরিকা, আফা আসলুহা, বুখারীর বর্ণনা। এখন আমি কি করব? আম্মা যদি আমার কাছে আসে, আম্মা জানের সাথে ভালো আচরণ করব নাকি? আম্মা তো মুশরিকা, আমি মুসলিমা। বিশ্বনবী বললেন খবরদার, মুশরিকা হোক কাফেরা হোক, সিলিহা মা বাবার সাথে ভালো আচরণ করো, অবশ্যই তোমার মায়ের দোয়া তুমি নিবে, অবশ্যই তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবে। চিল্লা এখন, ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক নবী ছিল, যেই নবীদের বাবা ছিল মুশরিক কাফের, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম গোটা মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম, উলুল আজম মিনার রুসুল, জালিল কদর পয়গম্বর, কিন্তু ওনার আব্বা কালিমা পড়ে মুসলমান হয় নাই। বাবার নাম কি? আজার, মুশরিক, মূর্তি বানাইতো, মূর্তি বানানোর ইন্ডাস্ট্রি ছিল তার বাবা। চিল্লা এখন, ঠিক কিনা? তাই বলে কি বাবার সাথে খারাপ আচরণ করছে, বাবারে গালি দিছে? ইয়া আব্বাজি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা ইয়ুগনী আনকা শাইআ। শ্রদ্ধা সহকারে, সম্মান সহকারে বাবারে নসিহত করেছ, বাবা কেন আপনি ওই মূর্তির পূজা করেন যেই মূর্তি কানে শোনে না, যেই মূর্তি চোখে দেখে না, যেই মূর্তি ভালো মন্দ আপনার কিছু করতে পারে না, ওই মূর্তির পূজা কেন করেন? সম্মানের সাথে বাবারে দিনের দাওয়াত দিলেন, কিন্তু বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আমার ফয়সালা দুইটা, কয়টা? এবাদত হবে কার আর এহসান হবে কার সাথে? মিশনেই বললেন এহসান করবা না কেন? কারণ এই মা বাবা এমন রহমত, মা বাবার চেহারার দিকে তাকালেই সব আছে নাই?
বিশ্বনাই বলছেন নজর ইলা সালাসাতি আশিয়া ইবাদাত, তিনটা জিনিসের দিকে রহমতের নজর করে তাকালে আমল নামায় সওয়াব দেখে। এক নম্বর নজর ইলাল মুসহাফ, কোরআনের দিকে রহমতের নজরে তাকালে সওয়াব আছে না নাই। দুই নম্বর নজর ইলাল কাবা, হজ করতে গেলেন উমরা করতে গেলেন কাবার দিকে নজর দেওয়ার সাথে সাথে সওয়াব আছে না নাই। তিন নম্বরে নজর ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে রহমতের নজরে একবার তাকালে কবুল হজের সওয়াব দিবে কে? এক সাহাবী বললেন ও নবী গো, ওয়ালাও মি আমার রাহ, একশোবার যদি আমি আমার আম্মার চেহারার দিকে রহমতের নজরে তাকাই তাহলে কি 100টা কবুল হজের সওয়াব হবে নাকি? বিশ্বনবী বললেন নাআম ওয়ালাও মি আমার রাহ, 100বার নজর করে তাকালে 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। 400,000 টাকা খরচ করে আপনি হজ করে আসছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন নি যে হজটা কবুল? বলতে পারবেন? কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি আছে? আছে আছে। কিন্তু মা বাবার চেহারার দিকে নজর করলেই কবুল হজের সওয়াব আমল নামায় দিবে কে? মা বাবা এমন জিনিস, দোয়া করলেই কবুল, মুহূর্তের মধ্যে মায়ের দোয়া কবুল করে কে? মায়ের শুধু দোয়াটাই কবুল না, বদদোয়াটাও কবুল। যদি শুধু দোয়াটা কবুল হইতো তাহলে বলতে পারতো মায়ের দোয়া না করলে কি হয়েছে, কিন্তু শুধু দোয়াই না, দোয়াও কবুল বদদোয়াও, দোয়াও কবুল বদদোয়াও। এজন্য মা বাবার ছেলে মেয়েদের উদাহরণ হচ্ছে তরমুজ আর ছুরির মতো। মা বাবা হলো ছুরি, ছেলে মেয়ে হলো তরমুজ। তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায়, আবার নিচে ছুরি রেখে উপর থেকে তরমুজ ফেলে দিলেও তরমুজ কেটে যায়। উভয় অবস্থায় তরমুজ কেটে যায়, ছুরির কিছু হয় না, ঠিক কি না? আপনি বুলেট মারলে অনেক সময় বুলেট মিস হতে পারে, নাকি বুলেট মিস হয় না? গুলি মারলে হয় না, হয় না? ড্রোন হামলা করলেন, মিসাইল হামলা করলেন, মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া জোরে বলেন না মিস হবে? এজন্য বিশ্ব নাই বলতেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিন ব্যক্তির দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। এক নম্বরে হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল করে কে? দুই নম্বরে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে? তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মাতা পিতার দোয়া, যখন মাতা পিতা ছেলে মেয়েদের জন্য দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে? মাতা পিতার দোয়াও কবুল বদদোয়াও, জোরে জোরে বলেন দোয়াও কবুল বদদোয়াও, বদদোয়া করলেও কবুল হয়ে যাবে। বুখারীর বর্ণনা, জুরাইজ নামে এক আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির নাম কি? জুরাইজ। আরো জোরে বলেন জুরাইজ নামে এক আল্লাহর ওলি ছিল, বনী ইসরায়েলের অনেক বড় আবেদ। পাহাড়ের উপরে ওনার গির্জা, ওই গির্জার মধ্যে রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহর ওলি হয়ে গেছে। ওই গির্জার পাশে ছোট্ট ঘর, থাকে তার মা, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ছেন। ওমিয়া তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় নাকি? আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? আল্লাহ। উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন রাত 2টা, ওনার মা ডাক দিলে জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবে হায় হায়, নামাজও দাঁড়াইলাম, মায়ও ডাক দিল, এখন কি করি, নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব? মনে মনে ভাবলো নামাজটা পড়ে নেই, 2 রাকাতের নামাজ, বেশি সময় লাগবে না। নামাজের পরে মায়ের কাছে যাব, হয়তো মায়ের পিপাসা লেগেছে, পানি খাবে, মায়ের ডাকে সাড়া দেয় নাই। কিছুক্ষণ পর আবার মা তার ডাক দিল, ইয়া জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ আবার নামাজ চালিয়ে গেল, মনে মনে ভাবলে একটু পরে যাই, নামাজটা শেষ করেই মায়ের কাছে যাব। মা কিছুক্ষণ পরে আবার ডাক দিল, জুরাইজ। জুরাইজ বলে হায় হায়, মা তো শুধু ডাকতেই থাকে, নামাজ পড়ে মায়ের কাছে যাব, কিন্তু মায়ের সহ্য হয় নাই, মায়ের মনে কষ্ট চলে আসছে, মা মনে ব্যথা পেয়ে গেছে, ব্যথা পাওয়ার সাথে সাথে বদদোয়া করে ফেলছে, আর ওই বদদোয়া কবুল করে ফেলছে কে? আল্লাহ। এজন্য মায়ের দোয়াও কবুল বদদোয়াও, বদদোয়া করেছে আল্লাহুম্মা লা তুমি ধুইল্লান তুরিয়াহুল মুমিসাত, ও আল্লাহ কোন বেশ্যানারীর ফেতনায় না ফেলে তুমি জুরাইজকে মরণ দিও না। বদদোয়াটা কবুল করে নিল কে? কিছুদিন পরে আবার জুরাইজ তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এক বেশ্যানারী আসছে, এসে বলে জুরাইজ দরজা খোলো, নক করতে শুরু করছে। দরজা খোলার পরে জুরাইজকে সে প্রলোভন দিতে শুরু করলো, বললো দেখো কত সুন্দরী আমি, আমি অনন্য, আমি সুস্নিগ্ধা, আমি প্রিয়ংবদা,
আমি সুহাসিনী সুকেশিনী শুভাসিনী অসূর্যম পোষা মেঘে কালোকেশ, হরিণের মতো ডাগর ডাগর আমার চোখ, দেখো আমি কত সুন্দরী। আসো আমরা প্রেম খেলায় মেতে উঠি, জুরাইজ বলে আমি আল্লাহ রে ভয় পাই, দূর হও আমার গির্জা থেকে দূর হও। জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নিচে নেমে এসেছে, বুখারীর হাদিস, নিচে নেমে এসে দেখে এক রাখাল ঘুমায়। কে ঘুমায়? রাখাল রে ঘুম থেকে উঠিয়ে বলে, ও রাখাল দেখো আমি কত সুন্দরী। রাখাল তার প্রেমের ফাঁদে পড়ে তার সাথে অবৈধ দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছে, জেনা করেছে, ব্যভিচারের ফলে বেশ্যার পেটের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে। কে? 3 মাসের ব্যবধানে বেশ্যার পেটটা এত বড় হয়ে গেছে। এলাকার লোকেরা বলে, ও মেয়ে তোর তো বিয়ে হয় নাই, পেট বড় হইলো কেন, বাচ্চা পাইলি কই? বেশ্যা বলে, আমার পেটের বাচ্চার বাবা হলে ওই আল্লাহর ওলি জুরাইজ। কথাটা হাসান আমিসা কত পারছেন জুড়ে বলেন, 100% মিসা। সবাই বলে হায় হায়, এতদিন মনে করতাম আল্লাহর ওলি, এখন দেখি বন্ড, এতদিন পানি পড়ার জন্য যেতাম জুরাইজের কাছে, এখন দেখি বন্ড, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত। জুরাইজ আজকে তোর 12টা বাজাবো, দাঁড়া জুব্বা পড়ে তুমি বুজুর্গি দেখাও, আর রাতের বেলা আকাম কুকাম করো, লাঠি ছোটা নিয়ে সব পাহাড়ের উপরে উঠে গির্জা ভেঙে মেসাকার। জুরাইজকে রশি দিয়ে বেঁধে নিচে নামিয়ে এনেছে। ও জুরাইজ, তোর মতো ভণ্ড এলাকায় থাকার দরকার নাই, তোরে ডেথ পেনাল্টি দিব, মৃত্যুদণ্ড। কি দণ্ড? জুরাইজ বলে, হায় হায় কেন আমার গির্জা ভাঙলা, কেন আমারে মারতেছো ধরতেছো জানি না, একটা বারের মতো বলো আমার অপরাধ কি? সবাই বলে, জুরাইজ তোর মতো ভণ্ড এই তল্লাটে কেউ ডাই। জুরাইজ বলে, ঠিক আছে আমারে মৃত্যুদণ্ড দিও, আগে বলো অপরাধ কি? সবাই বলে, এই বেশ্যারির সাথে তুই পাপ কাজে লিপ্ত হয়েছিস, এই মহিলার পেটের মধ্যে যেই বাচ্চা ওই বাচ্চার বাবা হলি তুই জুরাইজ। জুরাই বলে, আল্লাহ কোন বিপদে তুমি আমারে ভালাইলা, কিছুই তো জানি না আমি, আমার তো কোনো দোষ নাই, বুঝ হওয়ার পর থেকে কোনো পাপ কাজে আমি আল্লাহ লিপ্ত হই নাই, তুমি আমারে বাঁচাও, ও মিয়া বিপদে পড়লে আমাদেরকে বাঁচায় কে? জুরাইজ বলে, ঠিক আছে আমারে মৃত্যুদণ্ড দিও, কিন্তু আমার শিরচ্ছেদ করার আগে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ তুমি যদি এক হও, তুমি যদি লামিয়ালি দোলামি উলাদ হও, আজকে আমি 1000 মানুষের সামনে ওই বেশ্যানারীর পেটের বাচ্চাটারে প্রশ্ন করব, তুমি বাচ্চার মুখের জবান খুলে দিও। ওই বাচ্চার মুখের জবান খুলে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? শিওর? সন্দেহ লাগে না তো? আল্লাহর এত ক্ষমতা, পেটের একটু বাচ্চা কথা বলবে? পারবে, পারবে, আসলে পারবে। ও আল্লাহ তুমি যদি এক হও, তুমি যদি সব ক্ষমতার অধিকারী হও রব্বুল আলামিন, আমি বেশ্যার বাচ্চার পেটের দিকে তাকিয়ে নজর করে বলবো, ও বাচ্চা তুমি কথা বলো, আল্লাহ তুমি ওই পেটের বাচ্চার মুখের জবান খুলে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহ আকবার, শুধু নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করবো। নামাজ পড়ে 1000 মানুষের সামনে বললেন, বেশ্যারে ডাকো। বেশ্যা সামনে আসার পরে আল্লাহর ওলি জুরাইজ বলে, ও বেশ্যা সামনে আসো, তোমার পেটের বাচ্চার স্বামীকে কয় আপনি? এবার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে বলে, ও পেটের বাচ্চা এক আল্লাহ যদি থেকে থাকে তুমি বলো তোমার বাবাকে। 1000 মানুষকে সাক্ষী রেখে ওই বেশ্যার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা কথা বলতে শুরু করলো, আন্তালাস্তা আবি, আবি হুয়া রাইল গানাম, আপনি আমার বাবা নন, ওই যে সিপাহী দাঁড়ায় আছে ওই রাখাল হলো আমার বাবা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য মায়ের বদদোয়ার কারণে জুরাইজ রক্ষা পায় নাই, জুরাইজের মান সম্মান শেষ, চিল্লায় কোন ঠিক কিনা। এজন্য মা বাবা দোয়া করলেও কবুল, মা বাবা বদদোয়া করলেও কবুল, মা বাবা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। এজন্য আমার আল্লাহর ফয়সালা 2টা, জোরে বলেন কয়টা, আরো জোরে বলেন কয়টা, এক হলো ইবাদত হবে একজনের তিনি কে, আর ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে, দোয়া নিতে হবে মা বাবার কাছ থেকে। রাজি আছেন? সবাই রাজি আছেন? এজন্য আমার আল্লাহ স্পেশাল ফয়সালা কয়টা, আরো জোরে বলেন না, 2টা ফয়সালা, ইবাদত একজনের হবে তিনি কে,
আর এহসান হবে মা বাবার, এহসান কার? এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? রাজি আছেন? যদি মা বাবার সাথে ঝগড়া হয়ে থাকে কি করবেন? আজকে মাহফিলের পরেই পা ধরে ক্ষমা চাইবেন, আজকে মাহফিলের পরেই পা ধরে ক্ষমা চাইব। মা বাবার কাছে পা ধরে ক্ষমা চাওয়াতে কোনো লজ্জা আছে? Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.